বন্ধুরা বৃষ্টিতে ভেসে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, মোহালির ওয়েদার কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো না। তো এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ওয়েদার আপডেট নিয়ে কথা বলবো। এছাড়াও বন্ধুরা পাঞ্জাব কিংস কিন্তু দুটি দারুণ সুখবর দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব কিংসের কিন্তু দুজন তারকা প্লেয়ার, যাদেরকে ছাড়া পাঞ্জাব কিংস চলতে পারে না, সেই দুজন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলছে না। এছাড়াও কিন্তু নীতীশ রানাকে নিয়ে বন্ধুরা একটা আপডেট সামনে এসেছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বন্ধুরা ওয়েদার আপডেটটা নিয়ে কথা বলবো। বন্ধুরা ভারতের কোনো জায়গারই কিন্তু ওয়েদার এই মুহূর্তে খুব একটা ভালো নেই। গতকাল কিন্তু গুজরাটে খুব পরিমাণ বৃষ্টি হয়েছে। আজ গুজরাটে কিন্তু গুজরাট বনাম চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। তো গতকাল বৃষ্টি ছিল, আজ কিন্তু গুজরাটে বৃষ্টি হয়নি। তবে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু পাঞ্জাবের মোহালিতে ওয়েদার খুব একটা ভালো নেই। তো আপনারা ওয়েদার রিপোর্টটা সামনে দেখতে পাচ্ছেন। পাঞ্জাবের মোহালিতে কিন্তু আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল সকাল 10টার পর থেকেই খুব পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা স্ক্রিনে এটা কিন্তু পাঞ্জাবের মোহালির ওয়েদার রিপোর্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আগামীকালের ওয়েদার রিপোর্ট। এখানে কিন্তু এভারেজ 60% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা পাঞ্জাব এবং কলকাতার খেলা কিন্তু 3:30 থেকে শুরু হবে, আর 3টের থেকেই কিন্তু 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বৃষ্টি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো আশা করছি গুজরাটের মতো আগামীকাল পাঞ্জাব কিংস আর কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলতে পারবে। এবার আসছে বন্ধুরা পাঞ্জাব কিংস কি সুখবর দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বন্ধুরা পাঞ্জাব কিংসের দুজন বড় প্লেয়ার লিয়াম লিভিংস্টোন এবং কাগিসো রাবাডা, এই দুজন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কালকে প্রথম ম্যাচ খেলবে না, কারণ কাগিসো রাবাডা কিন্তু ন্যাশনাল ডিউটির জন্য প্রথম ম্যাচ মিস করবে। আর লিয়াম লিভিংস্টোনের কিন্তু হালকা চোট রয়েছে, যে চোটের কারণে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বারণ করেছে প্রথম ম্যাচটা খেলতে। তো এই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কাগিসো রাবাডা এবং লিয়াম লিভিংস্টোন এই দুজন প্লেয়ার খেলবে না। তো আপনাদের প্রত্যেকেরই জানা আছে এই দুজন প্লেয়ার T20-তে কতটা বড় মাপের প্লেয়ার, আর এই দুজন প্লেয়ার না খেললে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটু আলাদা অ্যাডভান্টেজ পাবে, জেতার সম্ভাবনাটা কিন্তু আরো বেড়ে গেল। তো এবার আসছে নীতীশ রানার আপডেটটা নিয়ে। বন্ধুরা নীতীশ রানা অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের হোল টিম কিন্তু পাঞ্জাবের মোহালিতে প্র্যাকটিস শুরু করেছে গতকাল থেকে। আর নীতীশ রানাকে কিন্তু গতকাল থেকেই এই পর্যন্ত বেশিরভাগ সময় বল হাতে প্র্যাকটিস করতে দেখা গেছে, অর্থাৎ সে কিন্তু বোলিংয়ের পিছনে বেশি সময় দিচ্ছে। আশা করছি নীতীশ রানা কিন্তু IPL-এ এবছর থেকে পুরো 4 ওভারই বল করবে, অর্থাৎ একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডারের ভূমিকা কিন্তু ক্যাপ্টেন নীতীশ রানা পালন করতে চলেছে। তো এই আপডেটগুলো কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে, আর নতুন আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো IPL ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত নতুন আপডেট ইনস্ট্যান্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।